হঠাৎ রাজের বাড়িতে এলেন মিথুন চক্রবর্তী, কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সব কিছু ঠিকমতো এগোলে রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করতে দেখা যাবে মিথুন চক্রবর্তীকে। ছবিটি পুরোপুরি পারিবারিক গল্প হবে বলে শোনা যাচ্ছে। ছবির প্রযোজনার দায়িত্বে SBF। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর SBF-এর সঙ্গে কাজ করবেন রাজ। বলো দুর্গা মাইকি ছিল তাদের একসঙ্গে শেষ কাজ। ছবির পরিচালকের আসনে যখন রাজ এবং প্রযোজনায় SBF, তখন বোঝাই যাচ্ছে বড় বাজেটের ছবি হতে চলেছে এটা। তবে প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মিথুনের প্রাথমিকভাবে গল্প ভালো লেগেছে, আর এই ছবির কথাবার্তা বলতেই নাকি মিথুন চক্রবর্তী রাজ চক্রবর্তীর বাড়িতে এসেছেন, সেখানে অনেকক্ষণ আড্ডা দিতে দেখা যায় এই দুই তারকাকে। রাজ চক্রবর্তীর ছোটো মেয়ে ইয়ালিনীকে নাকি কোলে নিয়ে আশীর্বাদ করেছে মিথুন চক্রবর্তী। তো বন্ধুরা, রাজ চক্রবর্তীর আপকামিং সিনেমাতে অভিনয় করবে মিথুন চক্রবর্তী, এই জন্যই রাজের বাড়িতে এলো মিথুন। তোমরা কে কে মিথুন চক্রবর্তীর ভক্ত কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও।